অর্থনৈতিক সংকটে সৃষ্ট অস্থিরতায় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বড় ধরনের বিক্ষোভ চলছে দেশটিতে। তবে দেশের বেহাল দশা কিংবা বিক্ষোভকে খুব একটা পাত্তা দিচ্ছেন না দ্বীপরাষ্ট্রটির বিতর্কিত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বরং ঘনিষ্ঠ দুই আইনজীবীর সহায়তা নিয়ে সংবিধানে নতুন আইন সংযোজনের পথ খুঁজছেন নিজের গদি পাকা করতে। শ্রীলঙ্কায় চলমান সরকার বিরোধী প্রবল আন্দোলনের মধ্যেই জানা গেছে দেশটির হাসপাতালগুলোতে দ্রুতই ফুরিয়ে যাচ্ছে ঔষধ। চিকিৎসার জন্য জরুরি বিদেশি ওষুধ ও সরঞ্জামও পাওয়া যাচ্ছে না, ফলে নতুন ওষুধ না এলে চিকিৎসা দেয়া আর সম্ভব হবে না। বন্ধ রয়েছে রুটিন সার্জারিও। এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অফিসের প্রবেশ পথ দখল নিয়ে আন্দোলনকারীরা দুই দিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করেননি। তাদের দাবি প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ। রাজাপাকসে জাতীয় সরকার চাইলেও বিরোধী নেতারা তাতে যোগ দিতে রাজি হচ্ছেন না। বিরোধী পক্ষ চাইছে সংসদে রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে। মুনায়ার আলম নির্ঝর, News Desk, Mytv. But opposition parliament members have defied